পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেস আর পুলিশ যৌথ ভাই আমাকে নিজের শত্রু হিসাবে ধরে আর আমার নামে মামলা করে একশো ছিল তিন আরও বেড়েছে একশো উনিশ হয়েছে মামলা করার কাজটা তৃণমূলেরই আছে পুলিশ আর গুন্ডা বাইরে তৃণমূল কাছে কিছু নেই তাই মিথ্যা মামলা করে সাড়ে দশটার সময় বিধায়কের উপরে হামলা হয় তার কনস্টেবল যে ছিল সিকিউরিটিতে তার ইট লাগে তার পাশ দিয়ে গুলি চলে যায় আর ঘটনার মূল অভিযুক্ত আমি তো এটা বাংলার মানুষের জন্যেও ভালো আমার জন্যেও ভালো যে তৃণমূল কংগ্রেস আর পুলিশ আমাকে নিজের কম্পিটিটার হিসাবে ধরেছে আমার উপরে এই নিয়ে খুনের চেষ্টা আমার মনে হচ্ছে সত্তরটা আছে মামলা কিন্তু আমি না কাউকে থাপ্পড়ো মারি আর না কাউকে কারো এসে কোনো অস্ত্র ব্যবহার করেছি আমি একটা কথা বলি ক্যামেরা চলছে ভিডিও চলছে ভিডিও ঘুরছে একটা জায়গা দেখিয়ে দেখি কি খুনের চেষ্টা করার কোন ছবি কোন বাইট মানে এটা পাওয়া গেছে তো এটা নিয়ে আমার খুব বলার কোনো ব্যাপার নেই বেচারা পুলিশ বেচারা কাজ করছে কম্পালসারি ওয়েটিংয়ের ভয়ে তারা কাজ করে এটা নিয়ে খুব মানে আমি ওয়ারিড নয়